হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে আলোচনা করব সূর্যের রাশিফল। সূর্য এতদিন গোচর করছিল কন্যা রাশিতে, 17ই অক্টোবর থেকে সূর্য গোচর করবে তুলা রাশিতে। এখানে সূর্য থাকবে 16ই নভেম্বর পর্যন্ত। চলুন জেনে নিই সমস্ত রাশি অনুযায়ী এর কি প্রভাব পড়বে না পড়বে। জানবো মেষ রাশির মানুষদের ওপর সূর্যের এই গোচর কি প্রভাব ফেলবে। মেষ রাশির সপ্তম হাউসে এই গোচরটি হতে চলেছে। যারা পার্টনারশিপে বিজনেস করেন তাদের বলবো এই সময় একটু সমস্যা অ্যারাইজ করবে। পার্টনারের সাথে একটু বিবাদ এই সময় লেগে থাকবে, ছোটোখাটো বিষয় নিয়ে বিবাদ লেগে থাকবে। পার্টনারশিপের সমস্ত ডকুমেন্টস আপনারা এই সময় কিন্তু খুব সামনে রাখুন, যাতে সেই বিবাদগুলো আপনারা এই ডকুমেন্টসের জোরে কিন্তু খানিকটা হলেও এড়িয়ে যেতে পারবেন। আর বিষয়গুলোকে যতটা পারবেন ততটা লাইটলি নিন। লাইটলি নিলে কী হবে, বিষয়টাকে যত লাইট করে নেবেন তত কিন্তু সমস্যাগুলো কমতে থাকবে। এই সময় সন্তানের হেলথ নিয়ে কিন্তু আপনারা প্রচণ্ড পরিমাণ ডিস্টার্ব থাকবেন। সন্তানের হেলথের জন্য অর্থও কিন্তু আপনাদের খানিকটা এই সময় ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। বাবার সাথে এই সময় কিছু বিষয় নিয়ে বিবাদ লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, যে বিষয়টাকে কিন্তু একটু ঠান্ডা মাথায় হ্যান্ডেল আপনাদের কিন্তু করতে হবে। কাজের জায়গায় নিজের পারফরমেন্সটাকে বাড়ানোর জন্য কিন্তু এই সময় আপনারা মরিয়া হয়ে উঠবেন, কাজ দেখানোর অনেকটা চেষ্টা করবেন, সমস্ত কিছু করবেন, কিন্তু কিছু কিছু বিষয় আপনাদের এই সময় একটু মাথা গরম হয়ে যাবে, যার ফলে কি হবে খানিকটা আপনি ঘেঁটে যাবেন। এই বিষয়টাকে যদি আপনি একটু ঠিকভাবে হ্যান্ডেল করতে পারেন তাহলে কিন্তু সেরকম কোনো সমস্যা থাকছে না। বিবাহিত যে জানবো বিষরাশির মানুষদের ওপর সূর্যের এই ট্রানজিট কি ফল দেবে। বিষরাশির সিক্সথ হাউসে সূর্যের এই গোচরটি হতে চলেছে। এই গোচরটি কিন্তু আপনাকে অনেকটা ভালো ফল দিয়ে যাবে। যারা অনেকদিন ধরে জব সার্চ করছিলেন তারা কিন্তু এই সময় একটা ঠিকঠাক জব পেয়ে যেতে পারেন। কাজের জায়গায় কিন্তু আপনাদের মান প্রতিষ্ঠা দুই কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। কাজের জায়গায় নতুন দায়িত্ব এই সময় কিন্তু আপনার কাঁধে বর্তাতে পারে। কাজের জায়গায় কিন্তু আপনি যথেষ্ট পরিশ্রম ও নিষ্ঠার সাথে যে কোনো কাজ কিন্তু সম্পন্ন করবেন। আর আপনি কিন্তু প্রচণ্ড দায়িত্ব এই সময় কিন্তু কাজের জায়গায় নিয়ে নেবেন। অনেক দিন ধরে ইনকমপ্লিট কোনো কাজ এই সময় আপনারা কিন্তু কমপ্লিট করতে সাকসেস হয়ে যাবেন। এই সময় কিন্তু আপনারা আপনাদের মায়ের হেলথের জন্য একটু মানসিক চাপে থাকবেন। পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই বোনের সাথে একটু বিবাদ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, তবে বিবাদ হলেও সেটা কিন্তু বড় সড়ো কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আপনার স্বাস্থ্যের ব্যাপারে বলতে গেলে যেটা বলতে হয়, এই সময় আপনার হেলথ কিন্তু অনেকটা ভালো থাকছে। অনেক দিন ধরে চলে আসা কোনো প্রবলেম হেলথ নিয়ে সেটা থেকে কিন্তু এই সময় মুক্তি পেয়ে যাবেন আপনারা, যাকে বলে পার্মানেন্ট সলিউশন কোনো হেলথ সংক্রান্ত বিষয় নিয়ে এই সময় কিন্তু আপনারা পেয়ে যাবেন। যারা ড্রাইভ করেন তাদেরকে বলবো এই সময় একটু কেয়ারফুলি ড্রাইভ করুন, চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু থাকছে। জানবো মিথুন রাশির মানুষদের জন্য সূর্যের এই রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসছে। সূর্যের এই গোচরটি আপনাদের ফিফথ হাউসে হতে চলেছে। এই সময় যারা নিজেদের প্যাশনকে প্রফেশন বানাতে চান তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো। তারা এই সময় লাইফে কিন্তু চেষ্টা করলে অনেকটা সাকসেস পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। নিজের মনের মতো কিছু করার যে টেন্ডেন্সি যাদের মধ্যে আছে তারা এই সময় কিন্তু কর্মক্ষেত্রে অনেকটা সফলতা কিন্তু পেতে চলেছেন। হেলথের ব্যাপারে বলবো লিভার সংক্রান্ত কোনো সমস্যা অ্যারাইজ করতে পারে, তাই খাওয়া দাওয়াটা একটু সামলে করুন, তাহলে কিন্তু বিশেষ সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে না। এই সময় আপনাদের পার্সোনাল লাইফে একটু সমস্যা থাকছে, ভাই বোনের সাথে, পরিবারের লোকজনদের সাথে, কোথাও গিয়ে একটু কমিউনিকেশন গ্যাপ, সবার সাথে একটু মিলেমিশে না থাকার টেন্ডেন্সি, সবার সাথে কোথাও যোগাযোগ বিচ্ছেদ, এই ধরনের সমস্যা কিন্তু অ্যারাইজ করতে পারে। ভাই বোনের সাথে একটু সময় কাটান, ভাই বোনের সাথে যে কোনো বিষয় নিয়ে খোলাভাবে আলোচনা করুন, তাহলে দেখবেন এই সকল সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পেয়ে যাবেন।
জানবো কর্কট রাশির মানুষদের জন্য সূর্যের এই রাশির পরিবর্তন কি ফল নিয়ে আসে। কর্কট রাশির ফোর্থ হাউসে সূর্যের এই গোচরটি হতে চলেছে। এই সময় কিন্তু কাজের জায়গায় প্রচণ্ড প্রেশারে আপনারা থাকবেন, কাজের জায়গায় একটু প্রবলেম এই সময় কিন্তু আপনারা ফেস করবেন। কাজের জায়গায় যতটা সাকসেস আপনারা আশা করছেন ঠিক ততটা সাকসেস কিন্তু এই সময় কাজের জায়গায় আপনারা পাবেন না, যার জন্য কিন্তু একটু মানসিক সমস্যায় আপনারা এই সময় ভুগবেন। মায়ের হেলথ নিয়ে একটু কিন্তু এই সময় আপনারা চাপে থাকবেন। যারা জমি বাড়ি বিক্রি করবেন ভাবছেন তাদের সেই সব কাজে এই সময় কিন্তু একটু ডিলে হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এই সময় আপনাদের হেলথ নিয়ে সমস্যা থাকছে, বিশেষ করে চোখ সংক্রান্ত কোনো বিষয় নিয়ে এই সময় কিন্তু সমস্যা দেখা যেতে পারে। এই সময় যারা ড্রাইভ করেন তাদেরকে বলবো খুব কেয়ারফুলি ড্রাইভ করুন, না হলে কিন্তু দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা মাত্রায় আছে। জানবো সিংহ রাশির মানুষদের সূর্যের এই গোচরটা কি ফল দেবে। সূর্যের এই গোচরটা আপনাদের ফার্স্টে যেটা বলার সেটা হচ্ছে, যারা ইনভেস্ট করবেন ভাবছেন তারা এই সময় ইনভেস্ট করলে খুব একটা মনের মতো রেজাল্ট কিন্তু পাবেন না। এই সময় আপনাদের এমন কোনো পরিস্থিতি আসতে পারে যেটা আপনাদের জন্য খুব একটা সুখকর কিন্তু হবে না। এই সময় আপনাদের কিন্তু না চাইতেই অনেক ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, যার ফলে খানিকটা মানসিক চাপে কিন্তু এই সময় আপনারা থাকবেন। এই সময় একটু কথাবার্তা সংযত হয়ে বলুন, না হলে কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়াবে এই বিষয়টি। এই সময় কারোর সাথে যদি কৌতুকভাবে আপনি কোনো কথা বলেন সেটাও কিন্তু বুঝে শুনে বলুন, না হলে কিন্তু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা মাত্রায় থাকছে। পেট সংক্রান্ত বা চোখ সংক্রান্ত সমস্যা এই সময় আপনাদের অ্যারাইজ করার সম্ভাবনা কিন্তু অনেকটা মাত্রায় থাকছে। গাড়ি চালালে খুব সাবধানে গাড়ি চালান, না হলে কিন্তু চোট আঘাত লাগারও সম্ভাবনা কিন্তু থাকছে। নিচস্থ সূর্য কখনোই সিংহ রাশির মানুষদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারে না। এই সময় কাজের জায়গায় আপনারা একটু ম্যানেজমেন্টের চাপে থাকবেন। জানবো কন্যা রাশির মানুষদের জন্য সূর্যের এই রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসে। কন্যা রাশির মানুষদের এই সময় কিন্তু ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা মাত্রায় থাকছে। হেলথ নিয়ে একটু প্রবলেম থাকবে, সিনিয়রদের সাথে একটু সমস্যা অ্যারাইজ করতে পারে, সেটা অফিস হোক বা বাড়ি হোক, সিনিয়রদের সাথে একটু সমস্যা কিন্তু অ্যারাইজ করার সম্ভাবনা থাকছে। এই সময় কিন্তু আপনারা কথাবার্তা একটু সংযত হয়ে বলুন, না হলে কিন্তু বিপদ অবশ্যই থাকছে। এডুকেশনে খুব একটা ভালো রেজাল্ট কিন্তু এই সময় আপনারা দেখতে পাবেন না। কোথাও ইনভেস্ট করলে আমি বলবো এই সময় ইনভেস্ট করলে খুব একটা ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেতে পারেন না, ইনভেস্ট করলে একটু সমস্যা কিন্তু থাকছে। এবার জানবো তুলারাশির মানুষদের ওপর সূর্যের এই গোচর কি ফল দেবে। এই গোচরটা আপনাদের জন্য কিন্তু খানিকটা চাপের থাকবে। কাজের জায়গায় আপনারা কিন্তু একটু চাপে থাকছেন, কাজের জায়গায় কিছু আপনাদের এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেটা সামলাতে গিয়ে আপনাদের একটু হিমশিম খেয়ে যেতে হতে পারে। কাজের জায়গায় একটু চাপের মধ্যে আপনারা থাকছেন, এই সময় আপনারা একটু আত্মবিশ্বাসের অভাব এটা কিন্তু অনুভব করবেন। ডিসিশান নিতে কিন্তু একটু সমস্যা হতে পারে, তবে নিজের সিদ্ধান্তে এই সময় কিন্তু অনর আপনাদের থাকতে হবে, না হলে কিন্তু সমস্যা থাকতে পারে। কাজের জায়গায় পরিস্থিতিটা এতটা খারাপ হয়ে যাবে যার ফলে কিন্তু আপনারা মানসিক চাপেও কিন্তু এই সময় একটু থাকবেন। এই সময় আপনাদের স্কিন সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু অ্যারাইজ করতে পারে। এই সময় আপনাদের কথাবার্তা বা আপনাদের মেজাজ হারিয়ে ফেলার জন্য কিন্তু ফ্যামিলির লোকজনদের সাথেও কিন্তু একটু সমস্যা অ্যারাইজ করার সম্ভাবনা কিন্তু থাকছে। জানবো বৃশ্চিক রাশির মানুষদের ওপর সূর্যের এই গোচর কি ফল দেবে। এই সময় কিন্তু কাজের জায়গায় আপনারা প্রচণ্ড চাপে থাকবেন, কাজের জায়গায় খুব একটা ভালো পারফর্ম আপনারা করতে পারবেন না। কাজের জায়গায় অমনোযোগ, কোনো কাজ মিডিলে ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি, এরকম সিচুয়েশান কিন্তু আপনাদের ক্রিয়েট হবে। তবে একটা কথা বলার, এই সময় কিন্তু আপনারা কাজের জায়গায় সিনিয়রদের প্রচণ্ড পরিমাণ হেল্প পাবেন, সিনিয়রদের হেল্প নিয়ে আপনারা কিন্তু কাজের জায়গায় ভালো পারফর্ম করতে পারবেন। এই সময় আপনাদের একটা টেন্ডেন্সি অ্যারাইজ করতে পারে যে আমাদের কাজের কেউ প্রশংসা করুক, এটা যদি আপনারা না পান তাহলেও কিন্তু খানিকটা সমস্যা অ্যারাইজ করার সম্ভাবনা কিন্তু থাকছে। পিতার সাথে বিবাদ এই সময় আপনাদের অনিবার্য, পিতার সাথে বিবাদ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, তাই পিতার সাথে কথা বলার সময় একটু সংযত হয়ে কথা বলুন, না হলে কিন্তু সমস্যা প্রচণ্ড মাত্রায় বৃদ্ধি পাবে। এই সময় কিন্তু আপনাদের পেট সংক্রান্ত বিষয় বা চোখ সংক্রান্ত কোনো বিষয় নিয়ে সমস্যা হতে পারে। যেমন ধনুরাশির মানুষরা
সূর্যের এই ট্রানজিটের ফলে কি ফল পাবে। এই সময় আপনারা কাজের জায়গায় কিন্তু খুব দুর্দান্ত রেজাল্ট পেতে চলেছেন, কাজের জায়গায় সিনিয়রদের থেকে বেশ একটা বড় সড় প্রশংসা, সিনিয়রদের থেকে বেশ কিছু প্রাপ্তি, এই ধরনের জিনিস কিন্তু এই সময় হতে পারে। কাজের জায়গায় আপনি খুব কম পরিশ্রম করে কিন্তু অনেকটা সফলতা এই সময় পেতে পারেন। এই সময় আপনাদের বাবার সাথে রিলেশন কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে, যাদের কোনো কিছু নিয়ে বিবাদ চলছিল তাদের কিন্তু বাবার সাথে রিলেশন অনেকটা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এই সময় যদি আপনারা কোনো সামাজিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকেন তাহলে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পেতে পারেন। সামাজিক ক্রিয়াকলাপ এই সময় আপনাদেরকে কিন্তু অনেকটা ভালো ফল এনে দেবে। যারা অনেকদিন ধরে হেলথ সংক্রান্ত কোনো বিষয় নিয়ে প্রচণ্ড মাত্রায় প্রবলেমে ছিল সেই সকল প্রবলেম থেকে এই সময় আপনারা কিন্তু মুক্তি পেয়ে যেতে পারেন। প্রেমের ব্যাপারে যেটা বলার সেটা হচ্ছে এই সময় আপনার লাইফে আদর্শগুলো এতটাই বড় হয়ে যাবে যার ফলে কিন্তু প্রেমের ব্যাপারে একটু সমস্যা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। জানবো মকর রাশির মানুষরা সূর্যের এই পরিবর্তনের কেমন ফল পাবেন। এই সময় কিন্তু কাজের জায়গায় সমস্যা থাকছে, কাজের জায়গায় প্রেশার থাকছে, সিনিয়রদের সাথে সমস্যা, কাজের জায়গায় প্রচণ্ড চাপ, এই ধরনের বিষয়গুলো কিন্তু থাকছে। কোনো বিষয় নিয়ে অফিসে একটু মতবিরোধ তৈরি হয়ে যাওয়া, আপনি এমন কোনো কাজ করেননি যেটা আপনার উপর জোর করে চাপিয়ে দেওয়া, এরকম সিচুয়েশান কিন্তু কাজের জায়গায় ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকছে। কাজের জায়গায় প্রেশারগুলোকে আপনি বাড়িতে নিয়ে আসবেন না, বাড়িতে নিয়ে আসলে কিন্তু বাড়ির লোকজনদের সাথেও কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এই সময় আপনাদের বাবার সাথে কিন্তু আপনাদের রিলেশন অনেকটা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যাদের ব্লাড প্রেশার ওরিয়েন্টেড কোনো প্রবলেম আছে সেই সংক্রান্ত প্রবলেম কিন্তু এই সময় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমের ক্ষেত্রে বলবো এই সময় আপনাদের সম্পর্কটা বেশ ভালোই থাকছে, প্রেমিক প্রেমিকারা দুজনে ভালো সময় কিন্তু কাটাবেন, একে অপরকে এই সময় উপহার দেবেন, যার ফলে কিন্তু দুজনের রিলেশন আর একটু ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এডুকেশনের জন্য বলবো সময়টা মোটামুটি খুব একটা ভালো কিছু না, খুব একটা খারাপও কিছু। জানবো কুম্ভ রাশির মানুষদের জন্য এই সূর্যের গোচর কি ফল নিয়ে আসছে। এই সময় কিন্তু আপনাদের লাইফ পার্টনারের সাথে কিন্তু একটু সমস্যা অ্যারাইজ করবে, তাদের নেচার চেঞ্জের জন্য কিন্তু এই সময় একটু সমস্যা অ্যারাইজ করার সম্ভাবনা কিন্তু থাকছে। তবে আপনাদেরকে বলবো এই বিষয়টাকে একটু ইগনোর করে চলুন, তাহলে কিন্তু সমস্যাটা অতটাও বৃদ্ধি পাবে না। এই সময় কাজের জায়গাও কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আপনাদের জন্য ওয়েট করছে না, সিনিয়রদের সাথে প্রবলেম, ম্যানেজমেন্টের সাথে প্রবলেম, এই ধরনের কিছু প্রবলেম অ্যারাইজ করতে পারে। একটাই সাজেশন দেবো এই সময় যুক্তি তর্কগুলোকে একটু যদি এড়িয়ে চলতে পারেন তাহলে কিন্তু সমস্যাগুলো খুব হালকার মধ্যে দিয়ে চলে যাবে, না হলে কিন্তু সমস্যাটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এডুকেশনের জন্য খুব একটা ভালো রেজাল্ট থাকছে না, হায়ার স্টাডির জন্য সময়টা খুব একটা ঠিকঠাক না। যারা বিজনেস করেন তারা কিন্তু এই সময় বিজনেস পার্টনারের সাথেও একটু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, তবে ব্যাপারটা সেরকম বড় কিছু হবে না যদি সেটা আপনারা চান। আর যদি আপনারা চান বড় করতে তাহলে তো ডেফিনেটলি ব্যাপারটা বড় হতে পারে। আপনাদের কিন্তু পেট সংক্রান্ত কোনো বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে। যেমন মীন রাশির মানুষদের জন্য সূর্যের এই ট্রানজিট কি ফল নিয়ে আসছে। মীন রাশির মানুষদের বলবো এই সময় কিন্তু কাজের জায়গায় আপনারা প্রচণ্ড চাপে থাকছেন, যারা জব চেঞ্জ করবেন ভাবছেন তাদেরকে বলবো সূর্যের এই ট্রানজিটটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এক মাস পর জবটা চেঞ্জ করুন, এখন জব চেঞ্জ করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। আপনাদের পার্সোনাল লাইফেও সমস্যা থাকছে, নিজের প্রিয়জনদের সাথে কিন্তু এই সময় সমস্যা অ্যারাইজ করতে পারে। নিজেদের এই সময় কিন্তু আপনাদের ইগোটাকে একটু দমন করে চলতে হবে, না হলে কিন্তু সমস্যা থাকছে। এই সময় আপনারা খুব একটা ব্যয় করবেন না, ব্যয় করলে কিন্তু সমস্যা থাকছে। আপনাদের চোখ সংক্রান্ত, দাঁত সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু এই সময় সমস্যা তৈরি হতে পারে। সূর্যের রাশি পরিবর্তন নিয়ে সমস্ত রাশি অনুযায়ী কী প্রভাব পড়বে না পড়বে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যদি কোনো বন্ধু ফার্স্ট টাইম হয়ে থাকেন তাকে বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম ইনফরমেশান পাওয়ার জন্য। আজকের মতো এখানেই, দেখা হবে অন্য।